ছবি কারা কিনেছে, কত টাকায় কিনেছে, সেই টাকাটা অ্যাজ ইট ইজ কোথায় গেছে, আমি কোনো কিছু বিক্রি করলে তার জন্য আমাকে তো ইনকাম ট্যাক্স দিতে হবে, ইনকাম ট্যাক্স দেওয়া হয়েছে কি না, কারণ আমি তো বিক্রি করেছি ব্যক্তি হিসাবেতে, তৃণমূল সুপ্রিমো বিক্রি করেছেন, তিনি ইনকাম ট্যাক্স দিয়েছেন কি না, ইনকাম ট্যাক্স কতটা কেটেছিল আর কত টাকা জমা দিয়েছেন, 15 লাখের হিসাবও দিতে হবে কোথার থেকে এসেছিল, এখানে ছবিও কে কিনেছিল, কত টাকায় কিনেছে দিতে হবে, আর কিভাবে দলটা চলছে তারও হিসেব দিতে হবে।